নমস্কার বন্ধুরা এস কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ভিডিও শুরুতেই তোমাদের জানাতে চলছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকেরই জন্য এসএসসির মাধ্যমে প্রায় দশ হাজার শূন্য পদে দিল্লি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকেন্সিস রয়েছে দশ হাজার শূন্য পদ তোমরা বুঝতেই পারছো একটা বড় শূন্য পদে নিয়োগ করতে চলছে যেখানে তোমরা এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো পাশাপাশি আসাম ত্রিপুরা থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকেন্সিস রয়েছে দশ হাজার শূন্য পদ রয়েছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আবেদন করার জন্য শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন থাকবে হাইট ওয়েট কী বলা আছে এবং মাঠের ক্ষেত্রে কি রয়েছে এবং পরীক্ষা কয় ধাপে হবে এবং তোমাদের পরীক্ষার সিলেবাস কি রয়েছে এবং কত নম্বরে পরীক্ষা হবে কোন ভাষায় পরীক্ষা হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কত দিতে হবে এবং অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে এবং শেষ তারিখ কবে রয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা তোমরা দীর্ঘদিন থেকে দিল্লি পুলিশের জন্য অপেক্ষা করছো তো তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো যে পদে নিয়োগ করা হচ্ছে মেল কনস্টেবেল এবং ফিমেল কনস্টেবেল পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু একটা ভালো মানের বেতন রয়েছে কত বেতন রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের জানাবো এবং পরীক্ষাটা এসএসসি বোর্ডের মাধ্যমে কন্ডাক্ট করা হচ্ছে তো তোমরা এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের জানিয়ে রাখি তোমাদের কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে কত নম্বরে পরীক্ষা হবে এবং কোন ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টার কোথায় রয়েছে এবং ত্রিপুরাতে এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটাও কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং মাঠের ক্ষেত্রে কি থাকবে এবং তোমাদের হাইডওয়েট কী বলা আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে জানতে চছো এই নিয়োগ প্রক্রিয়াটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে যেখানে পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা বেতন রয়েছে তো একটা ভালো মানের বেতন রয়েছে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন রয়েছে তো আশা করি তোমাদের প্রত্যেকেরই আবেদন করা উচিত এবং আবেদন করার জন্য যে বয়স তোমাদের হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে যাদের বয়স আঠারো থেকে পঁচিশ তোমরা কিন্তু প্রত্যেকেই এলিজিবল থাকবে আঠারো থেকে পঁচিশ হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এবং বয়স তোমাদের ধরা হবে একই জানুয়ারি দু হাজার তেইশ তারিখ হিসাবে আঠারো থেকে পঁচিশ হলে তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবল থাকবে একই জানুয়ারি দু তারিখ হিসাবে আঠর থেকে পঁচিশ হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যারা তোমরা জেনারেল প্রার্থী রয়েছো যারা তোমরা জেনারেল প্রার্থী রয়েছো আঠার থেকে পঁচিশ হলেই কিন্তু তোমরা প্রত্যেকে এলিজিবল থাকবে পাশাপাশি এস সি এস টি পাঁচ বছর ছাড় এবং ওবিসিরা তিন বছর ছাড় রয়েছে অর্থাৎ এস সি এস তিরিশ বছর হলেও আবেদন করতে পারছে এবং ও বিসিরা আঠাশ বছর হলেও কিন্তু তারা আবেদন করতেই পারছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখার থেকে টেন প্লাস টু সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা প্রত্যেকে এলিজিবল থাকবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছ যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো কোনো পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন থাকবে না মিনিমাম নাম্বারে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো কোনো পার্সেন্টেজের কিন্তু কোনো প্রয়োজন থাকছে না আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রয়োজন থাকবে একশো টাকা যারা তোমরা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী রয়েছে ইউআর এবং ওবিসি মেল প্রার্থীদের জন্য একশো টাকা প্রয়োজন থাকবে আবেদন করার জন্য পাশাপাশি তোমরা যারা উমেন এবং এসসি এসটি প্রার্থী রয়েছো তোমাদের ক্ষেত্রে কোনো চার্জেসের প্রয়োজন থাকবে না শুধুমাত্র ইউআর এবং ওবিসি মেলরাই কিন্তু যখন আবেদন করবে তাদের একশো টাকা প্রয়োজন থাকছে এরপরে দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টার কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টার যথেষ্ট পরিমাণে রয়েছে আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় গ্যাংটকে রয়েছে হুগলিতে রয়েছে কলকাতাতে রয়েছে এবং শিলিগুড়িতে রয়েছে তোমরা সহজেই কিন্তু পরীক্ষা দিতে পারবে কোনো প্রবলেম হবে না এবং যারা তোমরা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার আগরতলাতে রয়েছে এরপরে দেখে নিচ্ছি যে পরীক্ষাটা তোমাদের দিতে হবে সেই পরীক্ষাটা কত নম্বরের হবে এবং কোন ভাষায় পরীক্ষা হবে একশো নম্বরে একটা পরীক্ষা হবে যেখানে একশোটি প্রশ্নের একশো নম্বর থাকবে এই পরীক্ষাটা তোমরা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই কিন্তু দিতে হবে অর্থাৎ একশোটি প্রশ্নের একশো নম্বর থাকবে প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে এবং কোন ভাষায় পরীক্ষা হবে সেটাও জেনে নিচ্ছি এক্সাম প্যাটার্নটা তোমরা দেখে নাও জেনারেল নলেজ থেকে তোমাদের থাকবে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরের রিজনিং থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বরের এবং অঙ্ক থেকে থাকবে তোমাদের পনেরোটি পনেরো নম্বরের এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে দশ নম্বর তো আশা করি করতে পেরেছো এই এক্সাম প্যাটার্নই তোমাদের পরীক্ষা হবে যেখানে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ চারটা ভুল করে একটা নাম্বার কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে এবং পরীক্ষা তোমাদের হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমাদের দিতে হবে যারা তোমরা হিন্দিতে কমফোর্টেবল রয়েছে হিন্দিতে দেবে যারা তোমরা ইংলিশে কমফোর্টেবল রয়েছে তোমরা ইংলিশে দেবে অর্থাৎ এই দুই ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম তোমাদের দিতে হচ্ছে এরপরে দেখে নিচ্ছি তোমাদের মাঠের ক্ষেত্রে কি থাকবে এবং হাইডওয়েট কি কী বলা আছে আর একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে ষোলোশো মিটার রান যেখানে ছ মিনিট তোমরা সময় পাবে ছ মিনিটে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে লং জাম্প রয়েছে চোদ্দো ফিট এবং হাই জাম্প রয়েছে থ্রি পয়েন্ট নাইন ফিট এটা রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কী রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি মেয়েদের বেলায় থাকছে ষোলোশো মিটার রান যেখানে তারা সময় পাচ্ছে আট মিনিট সময় পাচ্ছে লং জাম্প রয়েছে দশ ফিট এবং হাই জাম্প রয়েছে তিন ফিট এটা মেয়েদের জন্য রয়েছে মাঠের ক্ষেত্রে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ছেলেদের এবং মেয়েদের মাঠের ক্ষেত্রে কী রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পেলে এটাই কিন্তু তোমাদের মাঠের ক্ষেত্রে কমপ্লিট করতে হবে এরপরে নিচ্ছি শারীরিক মাপজোকের ক্ষেত্রে কী বলা আছে মেয়েদের বেলায় প্রয়োজন থাকবে একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট থাকলে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে প্রত্যেকে এলিজিবল থাকবে একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হবে এবং যারা গোর্খা গারওয়ালিশ রাজবংশী এবং যারা এস টি প্রার্থী রয়েছে তারা কিন্তু দুই সেমিস ছাড় পাবে অর্থাৎ একশো পঞ্চান্ন সেন্টিমিটার হলেও কিন্তু তারা আবেদন করতে পারছে যারা গোর্খা গারওয়ালিশ রাজবংশী এবং যারা হিল এরিয়ার থেকে বিলং করে তো আশা করি বুঝতে পেরেছো এবং জেনারেল প্রার্থী এবং সবার জন্য একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু প্রয়োজন থাকছে এবং ছেলেদের বেলায় এখানে উল্লেখ করা আছে একশো সত্তর সেন্টিমিটার মিনিমাম হাইট থাকলে আবেদন করতে পারো মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে একশো সত্তর সেন্টিমিটার পাশাপাশি যারা গোর্খা গারোরেস রাজবংশী এবং যারা হিল এডির থেকে বিলং করে তারা পাঁচ সেমি ছাড় পাবে পাশাপাশি যারা এসটি প্রার্থী রয়েছে তারাও কিন্তু পাঁচ সেমি ছাড় পাচ্ছে যারা তোমরা জেনারেল প্রার্থী রয়েছো তোমাদের বেলায় থাকছে একশো সত্তর সেন্টিমিটার এবং যারা এসটি এবং যারা গোর্খা গারোয়ারি রাজবংশী রয়েছো তোমরা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলেও কিন্তু তোমরা আবেদন করতেই পারছ চেস্টের বেলায় বলা আছে একাশি সেন্টিমিটার নর্মালি থাকতে হবে এবং ফুলিয়ে চার সেমি কিন্তু বেশি করতে হবে এবং বাকি যে সমস্ত কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ সেমি কিন্তু ছাড় রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এরপরে দেখে নিচ্ছি তোমরা আবেদন কবে থেকে করতে পারবে এবং লাস্ট ডেট কবে রয়েছে এই মুহূর্তে তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসির মাধ্যমে যে এক্সাম ক্যালেন্ডারটা পাবলিশ করা এখানে কিন্তু পরিষ্কার বলা আছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং কবে লাস্ট ডেট রয়েছে তো আমি তোমাদের অ্যাডভান্স জানিয়ে দিলাম যাতে তোমরা এখন থেকে প্রিপারেশন করতে পারো এই মুহূর্তে তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবেল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ যেখানে দুই তিন দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এই নোটিশে কিন্তু বলা আছে দুই মার্চ দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে যেখানে লাস্ট ডেট থাকছে একত্রিশে মার্চ দু পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে তবে জানিয়ে রাখি এই ডেটটা কিন্তু ঘোষণা করা হয়েছে এর আগেও কিন্তু অ্যাপ্লাই প্রসেস শুরু হতে পারে তোমরা দেখতেই পেলে এসএসসি জিডির যে নোটিশটি বেরিয়েছে সেটা ডেট যে ডেটটা পাবলিশ করা হয়েছে এক্সাম ক্যালেন্ডারে তার এক মাস আগে কিন্তু বেরিয়ে গেছে অর্থাৎ অ্যাপ্লাই প্রসেসটা তার এক মাস আগেই শুরু হয়ে গেছে তো তোমরা ধরে রাখো ফেব্রুয়ারি মাসে কিন্তু হওয়ার চান্স রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে অ্যাপ্লাই প্রসেস শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখন থেকেই প্রিপারেশন করার সময় রয়েছে এই সময়টাই তোমাদের জীবন বদলে দিতে পারে এপ্রিল অথবা মে মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে না হলে মার্চের তিন তারিখ থেকেই অ্যাপ্লাই প্রসেস শুরু হচ্ছে এটা কনফার্ম ধরে রাখো যারা তোমরা সিলেবাসের সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানা আমি তোমাদের সিলেবাসের সম্পর্কে ভিডিও করে জানানোর চেষ্টা করবো যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন করে ভালো পরীক্ষা দিতে পারো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ